ভাই কয় টাকা একদম 1600 টাকা ভাই 1600 কোন ব্র্যান্ড ভাই জেনেরিক আছে এগুলো কি দেশি না বাইরের বাইরের চায়না চায়না এটা কত 1800 টাকা হ্যাঁ 1800 তো মার্কেটে তো এর থেকে আরো কমে কেনা যায় অনলাইনে 2600 করে বেচতেছে অনলাইনে 2600 কি বলো কোথেকে আসলো মামা কোথেকে নিয়ে আসলেন কানামাল টানা চোরাই মাল গেলি চোরাই মাল তো দর্শক দেখতে পাচ্ছেন রয়েছে ঢাকার গুলিস্তানের বৃহৎ ফুটপাথ মার্কেটে শীত উপলক্ষে কিন্তু প্রচুর জমজমাট মার্কেট কোনজুরা বলছেন ভাই তোমাদের হাতে আসলো কিভাবে বেগম বাজার দিয়া তো বেগম বাজারে তো পুরাতন মাল একদম কম দামে বিক্রি করে ঠিক আছে দামি মাল দামি ঠিক আছে এখন এটা যদি এত চাও হইল মানুষ তো ফুটপাতে আসে কখন একটু কম দামে একটা ভালো মাল কিনবই না তোমার হাজারিবাগ অরিজিনাল লেদারের জুতা ঠিক আছে তোমার 900 টাকায় কিনলে 3 বছর পিটাইয়া পরা যায় প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি ঢাকার গুলিস্তানের সেই বৃহত্তম ফুটপাথ জুতার মার্কেটে এখানে কিন্তু আপনারা নতুন পুরাতন সব ধরনের জুতা পেয়ে যাবেন কম দাম থেকে শুরু করে বিভিন্ন দামের জুতা রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আবারও এই মার্কেটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এখানকার কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জুতার পাইকারি এবং খুচরা দাম দর সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন চলুন তাহলে বাদবাকি অংশ দেখে নেওয়া যাক কত ভাই এটা কত 1500 দর্শক হাতের যে জুতাটি দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে দাম জিজ্ঞেস করায় ভাইয়া বললো 1500 টাকা আপনারাই কমেন্ট করে বলেন যেটার দাম কত হতে পারে আর ভাই বললো ফিক্সড কোনো দামাদামি করা যাবে না মামা এগুলো কি ইউজ না নতুন ইউজ দেখি তো হাতেরটা কত মামা কত দাম কত একদম 1200 একদম 1200 কোনো দামাদামি হবে না দাম চলবে না কোনো দাম চলবে না লেদার অরিজিনাল চামড়া চামড়া কোথেকে আসলো মামা কোথেকে নিয়ে আসলেন কানামাল টানা চোরাই মালে গেলি চোরাই মাল না হেই তো আর চুরি করে রাখছে না হেরে কই লইব কি কি কর মামা কত এটা দর্শক ঢাকার গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের নিচে সপ্তাহে 7 দিনই কিন্তু এই মার্কেটটি বসে এবং ফুল জমজমাট থাকে শতে শতে ব্যবসায়ীরা কিন্তু এখানে এভাবে হাজিতে বা ডালায় করে সাজিয়ে সাজিয়ে জুতাগুলো বিক্রি করে দেখতে বেশ ভালোই লাগে তবে একটা কষ্টের বিষয় হলো এরা কিন্তু পুরো ফুটপথটা দখল করে নিয়েছে যে একটা মোটর বাইক কিংবা একটা গাড়ি চলবে তার কোনো অবস্থা নেই তো আসলে তাদের কোনো দোষ নেই কারণ এখানে তো প্রশাসনেরও নজর দেওয়া দরকার
তো দেখতে পাচ্ছেন যে ভাইরা বাইকগুলো নিয়ে যাচ্ছে, তারাও কিন্তু এখান থেকে মানে সঠিকভাবে যেতে পারতেছে না। মানে পুরো ফুটপাতটাই এখানে হচ্ছে জুতা ব্যবসায়ীদের দখলে। তো বিশেষ যে কথাটি বলতে চাই, আপনারা যারা বাংলাদেশের 64 জেলায় রয়েছেন, কোনো না কোনো কাজের প্রয়োজনে ঢাকায় চলে আসেন, অথবা ঢাকায় যারা বসবাস করেন, তারাও কিন্তু অনেকই কম দামের মধ্যে একটা ভালো জুতা কেনার জন্য গুলিস্থানে আসেন। তো মার্কেটের থেকে এখানে আনুপাতিক হারে দাম কম, আবার কোনো কোনো প্রোডাক্টে এতটাই দাম চায় যে মনে হয় যেন অতিরিক্ত দাম। তবে একটা বিষয় হলো, বার্গেটিং করে কিনতে পারলে আপনি কিন্তু আপনার সাধ্যের মধ্যে একটা ভালো জুতাই কিনতে পারবেন। হাতে গোনা দু একজন ব্যবসায়ী খারাপ রয়েছে, তবে অধিকাংশ ব্যবসায়ী এখন ভালোই ব্যবহার করে। তো আপনারা যারা হচ্ছে গুলিস্থানে আসবেন, অবশ্যই বার্গেটিং করে কথাবার্তা বলে ক্রয় করবেন। আর ক্রয় করতে যখন আসবেন, কখনো একা আসবেন না, সাথে দুই একজন আসবেন। আপনারা যদি দুজনে আসেন, দুই বন্ধু মিলে আসেন, বা দুজনে আসেন, তাহলে দুজনে মিলে বার্গেটিং করে কিন্তু আপনারা এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন। তো চলুন তাহলে আরও কয়েকজন ব্যবসায়ীর সাথে আমরা একটু কথা বলি। কত মামা এটা? ভাই সব তো ইউজ না, সব ইউজ, এত ইউজ জুতো আসে কোথা থেকে জানেন না? এটা কত ভাই? 2500? একদম 2500? কত 2500? দা 2500 দা 2000 বাদ দিলে যা থাকে 500। লাস্ট 1800? এটা কত ভাই? একদম 900। সাইজ তো দিতে পারবেন না, অ্যাভেলেবেল সাইজ? এখন ইউজ জুতার অ্যাভেলেবেল সাইজ কী করে হয় ভাই? ও আচ্ছা, অনেক সময় দেখা যায় সোল চেঞ্জ করে বিক্রি করেন আপনারা? আচ্ছা, কত চাইলে? 1600? আচ্ছা কত হলে পারবেন? আপনি লাস্ট দাম বলেন, কি বলেন লাস্ট কত পারবেন? ভাই কত বললো? 350? 350? এটা কত মামা? হ্যাঁ, ও দোকানে লোক নেই ভাই? মামা ভাত খাইতে গেছে? কাস্টমার বেটা, ভাই একটু দাম দর জিজ্ঞেস করতে পারি? যাবে না? ভাই একটু দাম দর জিজ্ঞেস করতে পারি?
এগুলো কি ইউজ না নতুন এগুলো অকশনের মাল অকশনের অকশন বলতে কি বুঝবো আমরা এগুলো কোম্পানির লটে আছে কোম্পানির লটের মালগুলো আপনারা কমে কিনে এনে বিক্রি করেন তাহলে এটার দাম কত পড়বে 600 টাকা 600 টাকা ফিক্সড জি আমি যদি ধরেন 400 বলি 400 500 দিতে পারবো আচ্ছা মানে ফুটপাতে যেহেতু মানুষ তো আপনি তো একদার একদম চাইলে তো মানুষে বলবে না না আমরা দাম দেব আমরা দাম চাই এগুলো 1800 2000 টাকা দাম চাই ও আচ্ছা দাম চাইলে যেহেতু ভিডিওতে এর জন্য ফিক্সটা বলে দিছে না জি আচ্ছা এগুলো কি অরিজিনাল লেদার মামা না মামা আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার তো ভালো কোয়ালিটি এই তো এটা কত কত পড়বে এটা পড়বে 500 টাকা মানে 500 এলে বিক্রি করবে যাওয়ার সময় তো একটু বেশি যাওয়ার সময় একটু বেশি একটা সময় গুলিস্তানে যখন মানুষ আসতো মানুষ গুলিস্তানকে অনেক ভয় পাইতো মনে করতে যে দাম যদি আপনি চান আমি একটা বললে আমাকে নিতেই হবে এরকম একটা সিচুয়েশন একটা সময় ছিল ছিল এখন কি পরিস্থিতি এখন অনেক ভালো হয়েছে দেখা যায় দাম জিজ্ঞাসা করে যদি প্যাকেট করে দেওয়া হয় কাস্টমার যদি বলে যে আমি নেব না আচ্ছা এখন দোকানদার কিছুই বলে না ওকে মানে আগের থেকে এখন ভালো হয়েছে মানুষ পরিবর্তন হয়েছে একটা সময় কিন্তু মানুষ গুলিস্তানে এসে মানে কেনাকাটা করার ইচ্ছা থাকতো কিন্তু দাম বলতে ভয় পাইতো ভয় পাইতো যে এটার দাম আমি যা বলবো বলার পর যদি না নিতে চায় সে আমার সাথে খারাপ ব্যবহার করে একটা সিচুয়েশন একটা সময় ছিল এখন নাই এখন নেই এই জন্য মার্কেটের উপর একটা প্রভাব পড়ে এই জন্য আমরা আগের চেয়ে কাস্টমারটা এখন বেশি পাই ওকে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের বৃহত্তম ফুটপাত জুতার মার্কেট হচ্ছে ঢাকার গুলিস্তানে হানি ফ্লাইওভারের নিচের এই মার্কেটটি কয়েক শত ব্যবসায়ী রয়েছে যারা প্রতিনিয়ত এই মার্কেটে স্থায়ীভাবে এক কথায় ফুটপাতেই স্থায়ীভাবে আপনারা বিজনেস করেন যে আজকে বসলেন কালকে নাই নেই এরকমের তো নয় প্রতিদিনই আপনারা বিক্রি করেন আর আগের থেকে এখন অবস্থা অনেক ভালো কারণ আগে ফুটপাতে একটা বার্গেটিং চলতো এখন ততটা চলে না ভাই এগুলা কি নতুন না পুরাতন এগুলা নতুন নতুন না এটা প্রাইস কেমন করবে নীলে কত নীলে কত বেশি 1200 টাকা আর বেশি বিক্রি করি আর বেশি বিক্রি করে এগুলো কি চায়না না দেশি এটা দেশি দেশি 1500 টাকা জি অরিজিনাল চায়না আছে আপনার কাছে অরিজিনাল চায়না এটা অরিজিনাল চায়না জি কত প্রাইস পড়বে এটা 1500 টাকা 1500 টাকা একবারে 1500 এর 10 টাকা কম হবে 10 টাকাও কম হবে না যদি কেউ কোনো কাস্টমার এসে চায় দাম জিজ্ঞেস করে তখন কত টাকা চান এই তো 2700 2500 টাকা এরকম আছে মানে কথার বাজে তাহলে 2000 টাকা বলি আচ্ছা আচ্ছা ওকে মানে চাওয়ার সময় একটু বেশি চান কিন্তু টার্গেট থাকে যে 1500 এর মধ্যে বিক্রি করবে ওকে এর কমে হইলে তো ছাড়বেন না এটা যদি মার্কেট থেকে কিনতে হয় কত টাকা লাগতে পারে মার্কেটের প্রাইস আলাদা অনেক সময় খুচরা দোকানে যারা বিক্রি করে মামা কি ইউজ না নতুন পুরান আচ্ছা বাবা এত পুরান মাল কই থেকে আসে বিভিন্ন জায়গা থেকে কিনালে বিভিন্ন জায়গা থেকে কিনে আনেন সব পুরাতন বেগম বাজার থেকে কিনে বেগম বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে প্রাইস কত পড়বে 1800 টাকা 1800 ফিক্সড যদি কাস্টমার চায় তখন কত টাকা চান কাস্টমার জিজ্ঞেস করলে 2200 টাকা একটু বেশি দাম হইলো না না 1800 টাকাই বলে আমার সমস্যা কি না এটাও কি ইউজ বুঝি না বাইরের ইউজ করে আচ্ছা বাইরের ইউজ করা কত দাম 2000 টাকা 2000 টাকা